لك أنا أقول 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 لك يا পিয়াজের খোসা ছুল্লা ফুল্লা সব কি বের করছো আরে বাবু রাস্তায় আইতে আইতে সব ছাটাই দিলাম এই তাবলে ছুল্লা গুটা পেরেছে হজমাই নি বুঝতে ছরো বাড়ি পর্যন্ত পৌঁছাইতে যাও আগে ছেড়ে দাও না ছি 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 চল চল মোড়ল মশার কাছে চল হ্যাঁ চল তোর বিচার হবে চল মাঠে ঘাটে পায়খানা মৃত্যুর পরোয়ানা সরকার এই কথাটি ঘোষণা করেছে তাই তো সরকার বলেছে মাঠে ঘাটে আজ থেকে পায়খানা ফেরা যাবে না মাঠে ঘাটে আপনারা যখন পায়খানা ফিরবেন পায়খানা ফিরে বাড়ি চলে এলেন আকাশ থেকে জল আসলো জলে সেই পায়খানাটা ধুয়ে কোন পুকুরে গিয়ে সেই জলটা পড়লো বা কোন নালায় গিয়ে পড়লো বা কোন নদীতে গিয়ে পড়লো আর সেইখানে সেই জলটা বিষাক্ত হয়ে গেল তখন আমরা যখন সেই নদীতে স্নান করতে যাই নদীতে থালাবাটি ধুতে যাই বা পুকুরে থালাবাটি ধুতে যাই আর তখনই জীবাণুটাকে সঙ্গে করে আমরা ঘরে নিয়ে আসি আর সেই জীবাণু থেকে রোগ সৃষ্টি হয় তার জন্য সরকার বলেছে আজ রোগমুক্ত করতে হবে আমাদের এই ভারতবর্ষ তাই তো সরকার মরাল মশাই এই কথা আপনি মানা করে ছাড়তে আপনারা ছুলা মোটর পিয়াই সব ভাই করছি এই মাঠে ঘাটে পায়খানা ফিরলে 10,000 এক টাকা জরিমানা সে কথা তোমার জানা নেই না কেউ জানাই নি কিন্তু তোমার যেবার বিচার হবে 10,000 এক টাকা তোমাকে গুনে গুনে লাগবে পাবো কতি বাবু কোথায় পাবে সেটা তো আমাদের জানার কথা নয় শোনো তোমাকে 10,000 এক টাকা দিতে হবে তবে বিচারটা তো আজকে হবে না দাদা কে দাদা এটা কি তুমি বাড়িতে ঝামেলা করছো আর বলিস না বোন আর বলিস না ওই মেয়েটা ওই মেয়েটা মাঠে পায়খানা ফিরছিল জি তার জন্য সিভিল ভলান্টিয়ার সবাই এসে ধরে নিয়ে এসেছে এই শোনো বলো অত আনকালচার কেন একই সময় বাড়িতে বাথরুম করছে সেখানে সব মলমূত্র ত্যাগ করতে হয় তাই মাঠে ঘাটে যাও কেন বাড়িতে করতে পারো না না ও দাদা তা করবে কেন এবার জরিমানা দিয়ে বুঝবে বাড়িতে পায়খানা ফিরে সেনতে হয় না তার জন্য মাঠে পায়খানা ফেরো আজকের খোঁচা না হলে পায়খানা হয় না ও ভালো 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 করে কিন্তু শোনো আজ যে তোমার বিচার হবে বিচারটা আজকে আমি করতে পারবো না বিচারটা তোমার কালকে সকালে হবে তাই তুমি তুমি এক কাজ করো তুমি আমার বাড়ির বাইরে যে আমার আমার যে কাছারি বাড়ি আছে আজকে রাত্রিতে তুমি কাছারি বাড়িতে থাকবে না 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 মুরাল মশাই আমাকে তাহলে বাড়িতে থুই আসতে হবে কেন কেন আমি বৌদি ছাড়া আমি শুই না বলি তোমার বৌদিকে এখানে কোথায় পাবে যে তো বৌদিকে ছাড়া শোন না তাহলে আমাকে ছেড়ে দিতে হবে ছাড়া তো তোমায় হবে না একদিন এমনি ভাবে একজন বলেছিল যে আমি বাড়ি থেকে সকালে চলে আসব কিন্তু সে আর আসেনি তাই তোমাকে ছাড়া হবে না ওই ওখানেই তোমাকে থাকতে হবে না তাহলে আমাকে বাড়িতে থুইতে হবে আমি বৌদি ছাড়া ঘুম হয় না আমার তোমার ফাঁকি দিয়ে পালিয়ে আরে কি বলছো দাদা ও একটা মেয়ে ছিল মেয়ে ছিল হয়ে সত্যি তো আমি ওকে ওখানে একা রাখবো তা কি করে সম্ভব নেই একা কাজ কর তুই ওকে তোর তোর শোয়ার ঘরে নিয়ে যা কেমন আমার বেডরুমে হ্যাঁ হ্যাঁ না না কেন না আমি শুতে পারবো না ওর কাছে এই নোংরা শরীর দেখে তোর বড় ঘৃণা হচ্ছে তাই না ঘৃণা হচ্ছে দেখ দেখ শ্যামলি ভগবানের সৃষ্টি সমস্ত মানুষ নারী পুরুষ যা কি যাদের সবই ভগবানের সৃষ্টি
তাই সেই সৃষ্টির মাঝে কাউকে হিংসা করতে নেই ছোট লোক হোক বড় লোক হোক গরীব হোক বড় হোক সবাই মানুষ সবাই ভগবানের সৃষ্টি তাই যা তুই একজন নারী হই আর একজন নারীর সম্মান রক্ষা করার জন্য তুই ওকে তোর ঘরে নিয়ে যা বাপ রে ঠিক আছে তাই হবে তবে হ্যাঁ কালকে সকাল বেলায় যেন আবার পৌঁছে দিবি কেমন কালকে সকাল ওর বিচার হবে তাহলে যা আমার এখন একটু কাজ আছে কাজ পাস হবে কেমন এই শোনো চলো আমার বেডরুমে চলে এসো বলছি আমি তো এই খাটের পরে ছাড়া ঘুমাতে পারি না আর আমি একা একা সৌভাস আমার তোমায় আমি মেঝেতে বিছানা করে দিচ্ছি তুমি মেঝেতে শোবি আর আমি এই খাটের পরে ঘুমাবো বুঝতে পেরেছো তাই হোক বাবু ঘুমে গেছে মনে হয় আরে বাবু নাকটা ইচ্ছে গক গক করি আরে ঘুমে রয়ে আলিছে হাতি পরে বালিছে বন্ধু আদাই ঘুমে রয়ে আলিছে হাত পরে বালিছে বন্ধু আদাই তুমি কেমন করে এখানে এলে তুমি কেমন করে এখানে এলে আমার আমার বোনের ঘরে এই দেখো পরচুলা নকল চুল তোমার ছাড়া হবে না অস্তমকমি মন টাইট দেবো না জীবনেই কাজ আমি তুমি কোনোদিনই করতে পারবে না এমন টাইট আমি তোমাকে আজ দেবো তোমার আমি কঠিন বিচার করবো রাজা মশাই শাস্তি তো আমার একা হবে না কালকে রাত থেকে আমার ভাদুকে খুঁজে পাওয়া যাচ্ছে না ও ভাদু কোথায় যে গেছে মেম্বার বাড়ি গিয়ে একটু নালিশ করি আসি যদি পরে পাওয়া যায় খুঁজে প্রধান সাহেবে কে আছে কে আছে চিৎকার করতে করতে কেন কে আছে আরে কেদো না বলো আমার একমাত্র দেওর আমার ভাদুকে কাল থেকে আমি খুঁজে পাচ্ছি তুমি খুঁজে পাচ্ছ না তাই সে কি তুমি মনে করেছো সে আমার বাড়িতে আছে তার জন্য আমার কাছে কেন এসেছো কেন তুমি থানায় যেতে পারছো না থানায় গিয়ে তুমি মিসিং ডায়েরি করো আপনি পারবেন না আমি কেমন করে পারবো আমি কেমন করে পারবো ওটা কাজ তো আমার নয় ওটা হচ্ছে পুলিশ দারোগার কাজ বদেশি মিংশি তুমি ও পারবা কেনে উপর মহল থেকে টাক আসবি মেরি মেরি পুজো ও বৌদি হে দেখো আমি এই খেলে ও ভাদু
তুই এখানে কেন তিনখানি কেন কাল সারি ফেলেছে মৌদি কাজ ছাড়া হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে দাঁড়া কি ব্যাপার আমার ওকে তুমি চলো আমার ভাতুকে কেন ধরে এনেছেন আপনি বলে তোমার ভাতুকে ধরে নিয়ে আসেনি তোমার ভাতুকে ধরে নিয়ে আসেনি তোমার ভাতু যে কৃত্তিটা করেছে ছি 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 আমি মুখে আমি কেমন করে বলবো তা শুনেন আমি ওকে ছোট থেকে ছোট থেকে ওকে আমি মানুষ করলাম আমি জানি না আমার ভাতু কেমন কি করেছে ভাতু কি আর করবে এই দেখা 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 পরচুলাটা দেখা পরচুলাটা দেখা বলে এটা কি এটা কি এটা এটা কি অত ছট পূজায় সং দেব বলে সব সেজেছিল হ্যাঁ এই তারপরে তোমার ভাদু আর ওই যে ওই যে ওই যে শাড়ি হ্যাঁ শাড়ি পরে আর এই পরচলা পরে মেয়ে ছেলে সেজে মাঠে পায়খানা করছিল আর ওখানে সিভিক ভলেন্টিয়ার্স পাহারা ছিল ওই সিভিক ভলেন্টিয়ার্স ধরে নিয়ে আমার কাছে এসেছিল তাই তো তাই তো আমি বিচার করব পেটা ছেলে হয়ে মেয়ে ছেলে সেজে এই ভাদু তুই সারা রাত এখানে ছিলি হ্যাঁ হ্যাঁ কোথায় ছিলি কোন জায়গায় শুনে দিয়েছিল আমাকে দেখা ওইখানে ওইখানে একা একা ছিলি সারা রাত না না তবে ওই তো ওই মেম্বারের ওই নামে লোক কে ডেকে গেল ওরে ছি ছি কি মিথ্যে কথা আপনার বোনের সাথে আমার ভাদু রাত কাটিছে দারুণ রাত কাটিছে দারুণ শুনেন ছি 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 ওপরে ভালো মানুষের মুখোশ পরি তলে তলে এই শুরু করেছেন আপনারা আমি বাবার লোককে বলবো কি বলবে কি বলবে আমার ভাদু আপনার বোনের সঙ্গে রাত কাটিছে ও কো আমি তোমাকে 10,000 আমি যেটা বলবো সেটা যদি মেনে নেন তাহলে আমি মুখে তালা মেরি রাখবো বলো বলো কি বলবো বলো এক রাত শুয়াও যা দশ রাত শুয়াও তাই এক রাত যখন শুয়ে ফেলিছে ভাদুর সাথে আপনার বোনের বিহিটা দিয়ে দিই কি বললে তোমার ভাদুর সাথে আমার বোনের বিয়ে দেবো হ্যাঁ এটা তুমি ভাবলে কি করে দেবে এটা তুমি ভাবলে কি করে যার বাড়িতে একটা পায়খানা ঘর নেই তার সাথে দেবো আমার আমার বোনের বিয়ে পায়খানা নাই যে কত কষ্ট করে হাঁটতে হয় বোন ঘরে গেলে বুঝতে পারবে হ্যাঁ বলি সেই ঘরে তো দেবো না যে ঘরে নেই পায়খানা সেই ঘরে বিয়ে হবে না হবে না না হবে না ওকে পড়ালো শোনো শোনো দেখো আমার মান সম্মান গুলো একটা জিনিস আছে তুমি তুমি কিছু বেশি কিছু নাও কিন্তু এমনি ভাবে পাড়ার লোকের জিজ্ঞাসা পাড়ার লোকের কিছু বলবো না কিছু বলো না বলো ভাদুর সাথে আপনার বোনের বিহিটা দিতে হবে দাদা ও যা বলছে তাই মেনে নাও এমনি না হলে আমার বিয়ে হবে না লোকে শুনতে পারলে সবাই কলম কিনে বলবে জয় তোরে বোন আর কদিন ঘরে বসে রাখবেন অত বড় ধেরিঙ্গি মেয়ে বাবা 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 দেখ বোন সামনে দাঁত খারাপ তো পড়িয়ে গেছে একটা হ্যাঁ ফুকলির বিয়ে হবে না শোন বোন কি যেটা হওয়ার হয়ে গেছে তুই যখন তোর কাছে যখন একটা পুরুষ মানুষ ভরপুরে ছিল আজ ঢাকা দেওয়ার চেষ্টা চাপা দেওয়ার চেষ্টা করলেও একদিন না একদিন সত্যটা বেরিয়ে আসবে আর তখন তোর কলঙ্ক অবশ্যই হবে কেননা মিথ্যা কখনো চাপা দেওয়া যায় না শোন যেটা আবার হয়ে গেছে আমি তোদের চার হাত এক করে দিচ্ছি শুনেন চার হাত এক করে হবে না তাহলে আপনার এই বিশাল সম্পত্তির অর্ধেক আমার ভাতুর নামে লিখে দিতে হবে দেখো আমার কোনো ছেলেপিলে নেই আমার একমাত্র বোন তাই অর্ধেক নয় আমি সমস্ত সম্পত্তি দুজনের নামে অর্ধেক অর্ধেক করে ভাগ বাবা 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 আর একটা জিনিস তৈরি করে দিবেন নাকি কি ওই স্টাইল বসানো একটা পায়খানা পায়খানা ওই পায়খানাই তো হয়েছে যত যন্ত্রণার মূল তাই পায়খানা তো অবশ্যই তৈরি করতে হবে শুধু তোমার নয় আজ থেকে নিজের পয়সা দিয়ে প্রয়োজনে যাদের পায়খানা নেই বাড়িতে তাদের পায়খানা ঘর আমি বানিয়ে দেবো ঠিক আছে আমার সামনে ওদের চার হাত তালে এক করে দিন আপনি ও ভাদু ভাদু নতুন বৌদি ঘরে নিয়ে আয় হ্যাঁ আমি বাড়ি গেলাম বাড়ি গিয়ে চালনটা সাজাই গিয়ে নতুন বউকে তো বরণ করতে হবে হ্যাঁ শোনো শোনো
বাড়ি যাবে একটু পরে আগে যখন শুভ কাজটা হয়ে গেল তাই প্রথমে মিষ্টি মুখ তোমরা করে গিয়ে তারপরে যাবে কেমন শোনো তোমার জন্য আমার আমার সব স্বপ্ন বিদা হয়ে গেল হ্যাঁ কি বলছো বল এত ভালো পুরুষ পেলা মাঠে হাগা আজ মধুর রাতে তুমি থাকো সাথে আর কারো আমি কিছু চাই না গো আর তো কিছু আমি চাই না গো বলো না একে তোমার চলো